শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের অরুণাচল দখল করল চীন। এবার চীন ও রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া করল দক্ষিণ কোরিয়া। তেল চোরা চালানে জড়িত বিদেশি জাহাজ আটক করল ইরান। যুক্তরাষ্ট্রে ব্যাপক সহিংসতা, দাঙ্গা অবস্থা ঘোষণা। সৌদি আরবের সাথে 1,500 কোটি ডলারের চুক্তি বাতিল করল ভারত। সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 40 জনে। এবং সবশেষ থাকছে সৌদি আরবের কয়েকটি শহরে হাউসিদের ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের অরুণাচলে নতুন নতুন জায়গায় বসতি স্থাপন করছে চীন, উড়িয়েছে পতাকাও। রাজ্যটিকে কখনোই নয়াদিল্লির বলে স্বীকার করে না বেইজিং, যার জেরে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অব্যাহত রেখেছে দেশ। এমনকি তারা ভুটান সীমান্তেও বসতি স্থাপন করে যাচ্ছে। এসব নিয়ে রীতিমতো চাপে আছে নরেন্দ্র মোদী প্রশাসন। নিরাপত্তার জন্য বিরোধী দল কংগ্রেসও এক হাত নিয়েছে বিজেপিকে। চীনকে মোকাবেলায় লাদাখ এবং অরুণাচল সীমান্তে রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে যাচ্ছে ভারত। চলতি বছর জানুয়ারিতে স্যাটেলাইট চিত্রে অরুণাচলে ভারতীয় ভূখণ্ডের মধ্যে একটি চীনা গ্রাম দেখা যায়, যা নিয়ে শুরু হয় রীতিমতো হইচই। সেই স্যাটেলাইট চিত্রের সত্যতাই সায় দেয় পেন্টাগনও। এরপরেই সীমান্তে চীনের বেআইনি কার্যকলাপের তীব্র বিরোধিতা করছে ভারত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সেই অরুণাচলেই চীনা বসতির ছবি ধরা পড়ল স্যাটেলাইট ছবিতে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 6 থেকে 7 কিলোমিটার ভেতরে এই বসতি গড়ে উঠেছে। গত জানুয়ারিতে যে জায়গায় চীনা গ্রামের ছবি ধরা পড়ে, সেই গ্রাম থেকে বর্তমান গ্রামটি 93 কিলোমিটার পূর্বে। অরুণাচল সীমান্ত লাগোয়া শি ইয়মি জেলায় চীন এই বসতি গত 2 থেকে 2.5 বছরের মধ্যে গড়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কোরিয়ার বাফার জোন বা নিরাপদ অঞ্চলে 7টি রুশ এবং 2টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। এরপরই যে কোনো দুর্ঘটনা রাতে যুদ্ধবিমান মোতায়েন করে সিউল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, শুক্রবার দেশটি পূর্ব উপকূলে নিজেদের বাফার জোনে বা নিরাপদ অঞ্চলে 7টি রুশ যুদ্ধবিমান এবং 2টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করে দেশটির বিমান বাহিনী। সঙ্গে সঙ্গে নিজেদের যুদ্ধবিমান পাঠায় সিউল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যুদ্ধবিমানের পাশাপাশি আরও বেশ কয়েকটি আকাশযান পাঠায় দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী। রাশিয়ার সঙ্গে নিয়মিত মহড়ার অংশ হিসেবে শুক্রবার বিমান মহড়ায় যোগ দেওয়ার কথা জানিয়েছে চীন। তবে চীন এবং রাশিয়ার যৌথ মহড়ায় বিমান উড্ডয়নের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনী। এদিকে রাশিয়ার প্রকাশিত একটি ভিডিওতে চীনের যুদ্ধবিমানের সঙ্গে রুশ যুদ্ধবিমান TU-95 কৌশলগত বোম্বার্স উড়তে দেখা যায়। রাশিয়ার পক্ষ থেকেও একটি বিবৃতিতে এশিয়ার প্রশান্ত অঞ্চলে চীনের সঙ্গে যৌথ টহলের কথা বলা হয়। যে কোনো দেশের নিজস্ব নিরাপদ জোনে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। এর আগেও 2019 সালে একই অভিযোগে রাশিয়া সামরিক বিমানে গুলি চালিয়েছিল দক্ষিণ কোরিয়া। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পারস্য উপসাগর থেকে তেল চোরা চালানের সঙ্গে জড়িত একটি জাহাজ আটক করেছে। পারস্য উপসাগরের মোতায়েন IRGC নেভাল টাইপ 412 জুলফিকার ইউনিটের কমান্ডার কর্নেল আহমেদ জাজিয়ান এই তথ্য জানিয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজান প্রদেশের উপকূল থেকে এই জাহাজ আটক করা হয়। কর্নেল আহমেদ হাজিয়ান বলেন, গোয়েন্দা পর্যবেক্ষণ এবং সুসমন্বিত অভিযানের মাধ্যমে IRGC নৌশাখার সেনারা বিদেশি জাহাজ আটক করতে সক্ষম হয়। তেল চোরা চালানের সঙ্গে জড়িত জাহাজটিতে 11 জন ক্রু ছিলেন। IRGC-র এই কর্মকর্তা আরও জানান, তদন্তের পর জাহাজ থেকে 1.5 লাখ লিটার ডিজেল আটক এবং জাহাজে ক্রুদেরকে ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্নেল জাজিয়ান বলেন, পারস্য উপসাগরে যে কোনো ধরনের চোরা চালানের ঘটনা চূড়ান্তভাবে তার ইউনিট প্রতিরোধ করবে। যুক্তরাষ্ট্রের উইকসিনে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে গুলি করে 2 জনকে হত্যার অভিযোগে আনা কাইল রিটেন হাউসকে অব্যাহতি দেওয়ার ঘটনায় পোল্যান্ড, বুস্টন সহ বিভিন্ন শহরে ব্যাপক সহিংসতা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গাবস্থা ঘোষণা করেছে পুলিশ। শুক্রবার আদালতে বিতর্কিত রায়ের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস বলেছেন,
যুক্তরাষ্ট্রের অপরাধ বিষয়ক বিচার ব্যবস্থা সংস্কারের সময় এসেছে। উইসকনসিনে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে হত্যা করা কাইল রিটেনহাউসকে অব্যাহতি দেওয়ার জেরে ফুঁসে উঠেছে পোল্যান্ডের মানুষ। দেশটির চলমান আইনি ব্যবস্থার নিন্দা জানিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধরা। এ সময় বেশ কয়েক জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দস্তাদস্তির ঘটনা ঘটে। কয়েক জায়গায় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে আন্দোলনকারীরা। আইনি প্রতিষ্ঠানে চালানো হয় ভাঙচুর। বেশ কয়েক জায়গায় ব্যাপক সহিংসতার খবরও পাওয়া গেছে। পোল্যান্ডের পাশাপাশি বুস্টনেও ন্যায় বিচারের দাবিতে শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। সবার সামনে বর্ণবাদ বিরোধীদের উপর গুলি করার পরও হত্যায় মালামাল সহ পাঁচটি অভিযোগ থেকে রিটেনহাউসকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। গত বছর আগস্ট মাসে উইসকেন অঙ্গরাজ্যের কেনুবা শহরে বর্ণবাদ বিরোধী আন্দোলন চলাকালে নিজের অস্ত্র দিয়ে গুলি চালান 18 বছর বয়সী কাইলি রিটেনহাউস। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। ভারতের রিলায়েন্স গ্রুপ সৌদি আরবের আরামকো তেল কোম্পানির সঙ্গে $1,500 কোটি একটি চুক্তি বাতিল করেছে। এই চুক্তির আওতায় আরামকোর তেল শোধন উদর এবং কেমিক্যাল ইউনিটে শতকরা 20% মালিকানা পাওয়ার কথা ছিল রিলায়েন্স গ্রুপের। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি 2 বছর আগে এই চুক্তির কথা ঘোষণা করেছিলেন, কিন্তু রিলায়েন্স এবং ভারতের অন্য বড় বড় কোম্পানি $100,000,000 গ্রিন পাওয়ার খাতে ঢেলেছে। দেশটির সরকার তেল আমদানির উপর নির্ভরতা কমানোর জন্য এসব কোম্পানির উপর চাপ সৃষ্টি করেছে। এ অবস্থায় আম্বানি চলতি বছরের জুন মাসে বলেছিলেন আগামী 3 বছরে তিনি $1,000 কোটি বিনিয়োগ করবেন, কিন্তু এখন সেই প্রতিশ্রুতি থেকেও সরে গেলেন। সৌদি আরবের আরামকো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী কোম্পানি, যার সম্পদের পরিমাণ বিশ্বের যে কোনো কোম্পানির চেয়ে বেশি বলে ধারণা করা হয়। রিলায়েন্স সম্প্রতি ঘোষণা করেছে তারা গুজরাটের জমনগড়ে 4টি গিগা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করবে, যাতে সোলার প্যানেল, স্টোরেজ, ব্যাটারি এবং হাইড্রোজেন সংশ্লিষ্ট পণ্য উৎপাদিত হবে। বলা হচ্ছে সমন্বিত নবায়নযোগ্য জ্বালানি তৈরির ক্ষেত্রে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা। সুদানের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। শনিবার সুদানের চিকিৎসকদের স্বতন্ত্র সংগঠন সেন্ট্রাল কমিটি অফ সুদানিস ডক্টরসের একটি বিবৃতিতে এই তথ্য জানায়। সেন্ট্রাল কমিটি অফ সুদানিস ডক্টরসের বিবৃতিতে জানানো হয়, মাথা এবং পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত এক কিশোর শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 16 বছর বয়সী ওই কিশোর বুধবার রাজধানী খার্তুমে এক বিক্ষোভে গুলিবিদ্ধ হন। বুধবার খার্তুমের এই বিক্ষোভে পুলিশের গুলিতে 16 জন বিক্ষোভকারী নিহত হয়, এছাড়া আরও 100 লোক আহত হয় জানায় সেন্ট্রাল কমিটি অফ সুদানিস ডক্টরস। এদিকে বুধবারের বিক্ষোভে কোনো প্রকার তাজা গুলি ব্যবহারের বিষয়ে অস্বীকার করে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা স্বল্প মাত্রার শক্তি ব্যবহার করছে। এই সময় এক বিক্ষোভকারী নিহত হয় বলে জানান তারা। সুদানের সামরিক এবং বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালীন সরকার সাবরি কাউন্সিলের উভয় পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক সহ বিপুল বেসামরিক নেতৃত্বকে 25 অক্টোবর সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল বুরহান ক্ষমতা দখল করে। সামরিক বাহিনীর এই পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদ সুদান জুড়ে বিক্ষোভ শুরু হয়। ইয়েমেনি হাউসি বিদ্রোহীরা দাবি করছে তারা শনিবার সৌদি আরবের বেশ কয়েকটি শহরে 14টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হামলার শিকার স্থানগুলোর মধ্যে জেদ্দায় অবস্থিত দেশটির বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর স্থাপনা রয়েছে। অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন কোয়ালিশন ইয়েমেনের 13টি স্থানে হামলা চালায়। হাউসি মিলিটারির মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার টেলিভিশনে সম্প্রচারিত একটি সংবাদ সম্মেলনে বলেছেন তারা জেদ্দায় অবস্থিত আরামকোর রিফাইনি সহ রিয়াদ, জেদ্দা, আবহার, ডিজান এবং নাজরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি বলেন ইয়েমেনে সৌদি আরবের কোয়ালিশন কর্তৃক চলমান আগ্রাসন এবং সংঘটিত অপরাধ এবং অবরোধের জবাবে এইসব হামলা করা হয়। হাউসিদের হামলার ব্যাপারে সৌদি জোটের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে শনিবার ইয়েমেনের রাজধানী সানা, সাদা এবং মারি প্রদেশের বিভিন্ন অস্ত্র ভাণ্ডার আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন যোগাযোগের ব্যবস্থায় আঘাত করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানিয়েছে এই সংঘর্ষে 2,33,000 মানুষ নিহত হয়েছে।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আগামী সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।